অন্যতম ডেস্টিনেশন ইকো পার্কে ইকো পার্কের ছবি আপনাদের দেখাবো। পাশাপাশি সরাসরি আমাদের প্রতিনিধি স্বর্ণালী কুণ্ডু ইকো পার্ক থেকে রয়েছে। স্বর্ণালী, সাম্প্রতিককালে ইকো পার্ক অন্যতম প্রিয় ডেস্টিনেশন শহরবাসীর, তার উপরে বছরের প্রথম দিন নিশ্চিতভাবেই খুব জমজমাট ইকো পার্ক। বছরের প্রথম দিনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম তাজমহলের সামনে। ঠিকই দেখেছেন, তাজমহলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তবে আগ্রার তাজমহল নয়, একেবারে কলকাতায় এই মুহূর্তে আমি রয়েছি এবং ইকো পার্কে সেভেন ওয়ান্ডার্সে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বছরের প্রথম দিন মানেই ইকো পার্কের এই সেভেন ওয়ান্ডার্সে উপচে পড়া ভিড়। অন্যান্য দিনের তুলনায় শহরের এই বিনোদন পার্কে অন্যরকম ছবি আজকের এই সকালে দেখা যাচ্ছে এবং বেলা যত গড়িয়েছে তত আমরা দেখেছি, যেমন একদিকে সূর্যের মুখ দেখা গেছে এবং মানুষের ভিড়ও কিন্তু ক্রমাগত বাড়তে শুরু করেছে। কি নেই তাতে? একদিকে তাজমহল রয়েছে, চীনের প্রাচীর রয়েছে, ইজিপ্টের সেই মমি রয়েছে, কি নেই তাতে? এবং সেই জায়গা থেকে মানুষের ভিড়ও কিন্তু আপনারা একইভাবে লক্ষ্য করেছেন। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন সকাল থেকেই রয়েছে এবং বেলা যত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে, কারণ দিনটা আজকে 1 জানুয়ারি। তুমি কোথা থেকে এসেছো? গড়িয়া। কি করলে আজকে? এখন অবধি কি কি দেখলে? এতক্ষণ তাজমহল দেখলাম, একটা বন্ধুর সাথে দেখা হলো, তার সাথে ফুটবল খেললাম, ওই মজাই হচ্ছে। আপনি কি রকম কাটালেন? ভালোই কাটালাম। এখনো কি বাকি রয়েছে? এখন লাঞ্চ করব, তারপর দেখি আর কোথায় যাওয়া যায়। হ্যাপি নিউ ইয়ার। বিকেলের দিকে আমরা যত এগোবো এটা ধরে নেওয়া যায় মানুষের আনন্দ এবং উচ্ছ্বাসের সেই ছবিটাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকবে। সুতরাং সেই জায়গা থেকে এটাই বলা যায়, বছরের নতুন নতুন দিন এবং প্রথম দিন, সব কিছু নতুন হোক, ভালো হোক, শুভ হোক, এবং সেই জায়গা থেকেই কিন্তু মানুষের এই উৎসাহ, উন্মাদনা এবং অবশ্যই নিজের পরিবারের সঙ্গে, নিজের কাছের মানুষদের সঙ্গে আজকের এই দিনটাকে অন্যভাবে কাটানোর একটা প্রয়াস সবার মধ্যে লক্ষ্য করছি। গঙ্গার পাড় ধরে হাঁটতে তো বেশ ভালোই লাগে, আর সেটা যদি হয় বছরের প্রথম দিন, নিঃসন্দেহে সেটা একটা অন্যরকম পাওনা। প্রিন্সেপ ঘাট থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। 2022কে বিদায় জানিয়ে 2023কে স্বাগত, এবং সকাল থেকেই 1 জানুয়ারি রবিবার শহরবাসী কিন্তু পুরো ফেস্টিভ মুডে। শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে ভিড় জমছে, আর এই ভিড় কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে, কথা বলাই বাহুল্য। আমি এই মুহূর্তে রয়েছি প্রিন্সেপ ঘাটে, আর প্রিন্সেপ ঘাটেও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ভিড় করেছেন। সরাসরি সেই ছবি দেখাবো, কচি কাচাদের নিয়ে পরিবারের লোকেরা যেরকম এসছেন, কেউ পিকনিক করতে এসছেন, সকাল থেকে এসে গেছেন এবং ব্রেকফাস্ট লাঞ্চ সবটাই এখানে। এবং যেহেতু ছুটির একটা মেজাজ রয়েছে, তাই বাচ্চাদের বিশেষ করে দেখা যাচ্ছে তারা দৌড়োদৌড়ি থেকে শুরু করে বিভিন্ন গেমস, খেলাধুলো, ব্যাডমিন্টন, এইসবই এই সমস্ততেই মেতে রয়েছে। হ্যাপি নিউ ইয়ার। বাহ, দারুণ দারুণ, সব মিলিয়ে বেশ রঙিন একটা ছবি ফুটে উঠছে প্রিন্সেপ ঘাটে। কেউ কেউ আবার এই জায়গাটা পেরিয়ে নৌকো করে তারা বেশ খানিকটা বেড়াতে যাচ্ছেন প্রিয় মানুষের সঙ্গে, কাছের মানুষের সঙ্গে। আবার অনেকেই বন্ধুদের গ্রুপ নিয়ে এসে কিন্তু আড্ডায় ব্যস্ত। সব মিলিয়ে এক প্রিন্সেপ ঘাট একদম জমকালো এবং রঙিন যে ছবি, সেই ছবি উঠে আসছে ক্যামেরায়। প্রবীর সামন্তের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।